মহাসড়কে অনিয়ম বন্ধে সিলেট বিভাগে আগামী 19 ও 20 নভেম্বর পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক সমিতি। এ নিয়ে আরো তথ্য জানবো সহকর্মী হোসাইন আহমেদ সুজাতের কাছ থেকে, আমাদের সাথে যুক্ত আছেন তিনি। সুজাত, আপনার কাছে জানতে চাইবো যে সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, হাসপাতাল রয়েছে, তো সেই ক্ষেত্রে এই ধর্মঘটটি কতটুকু জনদুর্ভোগ তৈরি করতে পারে, কি শঙ্কা রয়েছে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? প্রিয়াঙ্কা, দেখুন, সিলেটের যারা বাস মালিক সমিতির যে সকল শ্রমিকবৃন্দ রয়েছেন তাদের একটা দাবি ছিল যে সিলেটের মহাসড়ক এবং সড়কগুলিতে যে সকল সিএনজি অটোরিকশাগুলো চলাচল করে সেগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি তাদের আরেকটি দাবি ছিল যে সকল সিএনজি অটোরিকশা বৈধ রয়েছে সেগুলোতে কিন্তু গেট স্থাপন করতে হবে এবং যে সকল নিবন্ধনবিহীন সিএনজি চালিত অটোরিকশা রয়েছে সেগুলোকে ধরতে হবে এবং নতুন করে যাহাতে সিএনজি অটোরিকশার অনুমোদন না দেওয়া হয়, অর্থাৎ লাইসেন্স না দেওয়া হয়, সেই দাবিগুলো তাদের দীর্ঘদিন ছিল এবং এই দাবিগুলোর কারণে কিন্তু শ্রমিকরা গত কিছুদিন আগে বিভাগীয় কমিশনারের কাছে তারা একটা স্মারকলিপি দিয়েছিল। সেই স্মারকলিপি দেওয়ার পরও তারা কোনো সুরাহা না পেয়ে কিন্তু তারা আগামী 19 নভেম্বর শনিবার সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেদিন কিন্তু সিলেটে গাড়ি চলাচল বন্ধ থাকবে। আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে এই গাড়ি বন্ধ থাকার কারণে মানুষের কী পরিমাণ দুর্ভোগ দেখা দিতে পারে, বিশেষ করে আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা চলছে এবং সেই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও একটা দুর্ভোগ দেখা দিতে পারে। পাশাপাশি যেহেতু সিলেট জেলায় বাস মালিক সমিতির এই ধর্মঘটে ডাক দিয়েছেন, তারা বাস চলাচল বন্ধ রাখবেন। সিলেটের পার্শ্ববর্তী যে সকল উপজেলা রয়েছে সেগুলিতে কিন্তু অনেক মানুষ বিভিন্ন কাজের জন্য কিন্তু জেলা শহরে তারা আসে, তারাও কিন্তু দুর্ভোগে পড়বেন। পাশাপাশি অনেকেই কিন্তু চিকিৎসা নিতে সিলেটের মেডিকেলগুলিতে আসেন, তারাও কিন্তু বিপাকে পড়বেন। শ্রমিক নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের এই ধর্মঘটটি কিন্তু তাদের পূর্ব নির্ধারিত, কারণ তারা অনেক আগেই নির্ধারণ করে রেখেছেন যে তারা এটি করবেন। গতকালকে কিন্তু সন্ধ্যায় শ্রমিক নেতারা বৈঠক করেছেন এবং এই বৈঠক করেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী শনিবার 19 নভেম্বর ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তারা সমগ্র সিলেটে কিন্তু তারা বাস চলাচল বন্ধ রাখবেন তাদের এই দাবির জন্য। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে মৌলভী বাজারেও কিন্তু শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। সুতরাং এই যে ধর্মঘট যেটি দিয়েছেন শ্রমিক নেতারা, তারা যদি এটা প্রত্যাহার না করেন তাহলে এই দিন সিলেটের মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হবে। প্রিয়াঙ্কা, সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাত, জানাচ্ছিলেন সেখানকার যে আসন্ন ধর্মঘট সে নিয়ে জনভোগান্তি কতটুকু তৈরি হতে পারে সে বিষয়ে বিস্তারিত।